নানু সিটি কর্পোরেশন 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে 380 প্যাকেট ডাল চাল আমরা বিলি করলাম। এখানে সিটি কর্পোরেশন পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শুভন চন্দ্র দেবনাথ এবং করাধিকারী জিনাত আলী খান ওনারা উপস্থিত, আমরা এই চাল দিলাম। আপনারা মিডিয়া আপনারা সবাই ছিলেন। আমরা যেসব এলাকায় যারা পায় নাই আমরা লিস্ট করছি, আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় দিচ্ছি। মনে করেন আমি এলো কবরস্থান রোডে কালকে 50টা দিয়েছি, আপনার স্কুল রোড 20টা দিয়েছি, আপনার ঋষিপাড়া 50টা দিয়েছি, এই এনাতনগর 30টা দিয়েছি, এলো এই চৌধুরীপাড়া কালকে 20টা দিয়েছি, এরপরে আপনার এই সালানগর বাড়িপাড়া বাপুপাড়া, তারপরে সালানগর এলো রূপনগর, তারপরে সালানগর 4 নম্বর 3 নম্বর গলি, এবার শাহী মসজিদ, আমাদের বাংলাদেশ পাড়া দত্তবাড়ি, সমস্ত এলাকায় আমরা স্লিপ দিয়েছি। 380 প্যাকেট আমরা এই স্লিপগুলি আমরা দিয়ে দিলাম। ইঞ্জিনিয়ার সাহেব আছেন, করাধিকারী সাহেব আছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, এটা মাননীয় মেয়রের মাধ্যমে আমরা আজকে বিলি করলাম। হ্যাঁ, আর যারা পান নাই তারা যোগাযোগ করবেন, আমরা প্রত্যেক বুঝাই দেবো ইনশাল্লাহ। আর বিশৃঙ্খলা করার কিছু নাই, গুজবের কিছু নাই, আমরা প্রত্যেক বাইদ বাইদ গুছিয়ে দিব। আর ইতিমধ্যেই আমাদের মাননীয় এমপি মহোদয় 500 এই বিকাশ চেয়েছে, 900 কোটি টাকা দিবে, সেটা আমরা অলরেডি কমপ্লিট করে এলো এমপি মহোদয়কে পাঠাইছি, উনি এই ইনশাল্লাহ এটা দিয়ে দিবে। এলো মানুষের এলো চাল পাচ্ছে ডাল পাচ্ছে কিন্তু তাদের চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, এই জন্য মাননীয় এমপি মহোদয় প্রত্যেক ওয়ার্ডে 500 কোটি আপনার 900 কোটি পাবে বিকাশে, যা আমরা অলরেডি তাদের কাছে আমরা পৌঁছাই দিছি, এটা অলরেডি তাদের বিকাশে চলে যাবে। আমরা কন্টিনিউ মাননীয় মেয়রের নির্দেশে এই ওয়ার্ডে ওমেক্স এর কার্ড 10 টাকা কেজি চাল 30 কেজি করে প্রতি মাসে পাবে, এটা অলরেডি জমা দিছি, অল্প 2-4 দিনের মধ্যে এই কার্ড গুলি আমরা দিব। এই পরিবার গুলি আপনার এই 30 কেজি চাল 300 টাকা নিতে পারবে, নিয়ে তারা এই মাসিক জীবন যাপন করতে পারবে। দেশে করোনা ভাইরাস এই জন্য আমাদের কর্ম গার্মেন্ট শিল্প, দোকান শিল্প, আমাদের নৌকা শিল্প, আমাদের লঞ্চ শিল্প, আমাদের রিক্সা শিল্প, আমাদের অটো শিল্প, সমস্ত শিল্প কামকাজ বন্ধ, এই জন্য মানুষ গর্মুখী, তাদের এলো এলো ই নাই, তাদের রুজি রোজগার নাই, এই জন্য মানুষের হাকার, এই হাকার অল্প দিনই ইনশাল্লাহ শেষ হবে। আমরা আল্লাহর কাছে অনুরোধ করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের করোনা থেকে মুক্তি করো, আমরা যেন সকলে কর্ম করে খেতে পারি। এই এই 10 কেজি চাল 1 কেজি ডাল, এই জন্য মানুষ এখন যে হাত পাচ্ছে, এই কর্ম থাকলে এইগুলি হাত পাতবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি পাইলাম, খবরে পাইলাম যে সমস্ত লোকগুলি রেশন কার্ডের আওতায় আনবে, আমি এই কথাগুলি শুনে অত্যন্ত খুশি হইলাম। আমি আশ্বস্ত করতে চাই, রেশন কার্ড দিলে এই এলাকার মানুষ আর কারো কাছে হাত পাতবে না, কোনো কাউন্সিলর অফিস, কোনো চেয়ারম্যান অফিস, কোনো মেম্বারের কাছে যাওয়া লাগবে না, তারা টাকা দিয়েই 10 টাকা মূল্যে চাল পাবে, এটা সবচেয়ে ভালো হবে। আমি আমাদের মাননীয় এমপি মহোদয়, মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করবো এই ধরনের কার্ড যেন আরো বেশি বেশি দিয়ে আমাদের এই 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 ধরনের ত্রাণ থেকে আমরা মুক্তি দিতে চাই। সকলে 10 টাকা করে কিনে খাক, সেটা আমার মনে হয় ভালো। আমি বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ, আমি মাননীয় মেয়রের কাছে কৃতজ্ঞ, মাননীয় এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ। আমরা এই ওয়ার্ডে পর্যাপ্ত রিলিফ আসছে, আরো আসবে, আমরা প্রত্যেক বাইক বাইক পৌঁছে দিব। এখানে নিরাশ হওয়ার কিছু নাই, যারা খাবার পান নাই আমার সাথে যোগাযোগ করবেন, প্রয়োজন হলে আমার নিজের থেকেও দিয়ে দিব, কেউ যেমন এই ওয়ার্ডে অনাহারে না থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ
Türk'ün bakmadığını. Hello.